আগুনে ছাই হয়ে গেল সিপিএম এর পার্টি অফিস। বেহালার চণ্ডীতলার ঘটনা গতকাল রাতে দুষ্কৃতীরা দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। সিপিএম এর অভিযোগ, তৃণমূলের লোকেরাই এই কাজ করেছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বেহালা থানায় সিপিএম এর তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। দুষ্কৃতি হামলায় গুরুতরভাবে জখম হলেন এক আরএসপি কর্মী। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর আমঝরার ঘটনা। মঙ্গলবার বিকেলে বাড়ি ফেরার পথে আরএসপি কর্মী ওয়াজেদ নাইয়ার ওপর হামলা হয়। গুরুতর আহত ওয়াজেদ ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই নির্বাচনে আরএসপির হয়ে কাজ করছিলেন তিনি।